সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানটি দেখব। আমরা প্রথমেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে আসি। এখানে প্রশ্নর প্রথমে দেয়া আছে সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ পাঠ 2 ও 3 এবং পাঠ 6। একাদশ অধ্যায় আলো পাঠ 1 হচ্ছে আলোর প্রতিসরণ, পাঠ 4 থেকে 5 প্রতিসরণের বাস্তব প্রয়োগ, পাঠ 6 থেকে 7 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ 1 হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো। একটি চকচকে কাচের গ্লাসে কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও, এবার নিচের কাজগুলো করো। এটি হচ্ছে প্র্যাকটিক্যাল বেস একটি প্রশ্ন। 1, গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো। 2, কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো। 3 হচ্ছে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো। 3টি ক্ষেত্রে কি ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা করো, এই বিষয়টি আমরা দেখব। উত্তর শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের দেওয়া বেল আইকনটি চেপে রাখবে, যাতে আপলোডকৃত অ্যাসাইনমেন্ট সমাধানটি আগে আগে পেয়ে যাও। চলো তাহলে এবার আমরা উত্তরগুলো দেখে নেই। প্রশ্ন 1, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। উত্তর, অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ জি বিভিন্ন হয়। যে কারণে অভিকর্ষজ ত্বরণ জি বিভিন্ন স্থানে বিভিন্ন হয় তা নিম্নে আলোচনা করা হলো। খ, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয়। 1, পৃথিবীর আকৃতির জন্য। পৃথিবী সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরে নয়। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ার জি এর মান সবচেয়ে কম। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকে এবং জি এর মান বাড়তে থাকে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় অভিকর্ষজ ত্বরণ জি সবচেয়ে বেশি হয়। 2, পৃথিবীর আহ্নিক গতির জন্য। পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। খ, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষজ ত্বরণের মানও তত কমতে থাকে। গ, পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যায় অভিকর্ষজ ত্বরণের মানও তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্র অভিকর্ষজ ত্বরণের মান জি শূন্য হয়, উল্লেখিত কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয়। প্রশ্ন 2, পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো। উত্তর, ভর কোনো বস্তুর মৌলিক ধর্ম, তাই চাঁদ এবং পৃথিবী উভয় জায়গায় আমার ভর সমান অর্থাৎ 50 কেজি। কিন্তু ওজন কোনো বস্তুর মৌলিক ধর্ম নয়। আমরা জানি ওজন সমান ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হলেই আমার ওজন পরিবর্তন হয়ে যাবে। চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণ 9.8/6 সমান হচ্ছে 1.63 মিটার অথবা সেকেন্ড স্কোয়ার। পৃথিবীতে আমার ওজন সমান হচ্ছে 50 × 9.8 নিউটন সমান হচ্ছে 490 নিউটন। চাঁদে আমার ওজন হচ্ছে 50 × 1.63 নিউটন সমান হচ্ছে 81.5 নিউটন। সুতরাং আমি বলতে পারি যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের কারণে চাঁদে আমার ওজন কমে গিয়েছে। প্রশ্ন 3, একটি চকচকে গ্লাসে কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও, এবার নিচের কাজগুলো করো। 1, গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো। 2, কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো। 3, গ্লাসে যে পর্যন্ত পানি আছে তাই একটু নিচ থেকে দেখার চেষ্টা করো। 3টি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা করো। উত্তর,
আমি একটি চকচকে গ্লাসে কিছু পানি নিলাম, তারপর গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দিলাম। প্রথম ক্ষেত্রে যাহা ঘটছে, আমি যখন গ্লাসের উপর দিয়ে সরাসরি পাথরটিকে দেখলাম, তখন দেখি পাথরটি গ্লাসের সত্যিকারের অবস্থান থেকে অনেক উপরে মনে হয় এবং পাথরের সত্যিকারের আয়তন থেকে অনেক বড় মনে হয়। এমনটি ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন মাধ্যমের ঘনত্বের কারণে এরূপ পরিবর্তন হয়, অর্থাৎ খানিকটা উপরে এবং মোটা দেখায়। দ্বিতীয় ক্ষেত্রে যাহা ঘটেছে, আমি যখন পাথরটিকে কিছুটা তির্যকভাবে দেখলাম, তখন দেখি পাথরটি গ্লাসটির অবস্থান থেকে অনেক উপরে দেখায় এবং মোটা দেখায়। এরূপ ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ। দ্বিতীয় ক্ষেত্রে যাহা ঘটেছে, আমি যখন পাথরটিকে কিছুটা তির্যকভাবে দেখলাম, তখন দেখি পাথরটি গ্লাসটির অবস্থান থেকে অনেক উপরে দেখায় এবং মোটা দেখায়। এরূপ ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ। পানি অর্থাৎ ঘন মাধ্যম থেকে বায়ু অর্থাৎ হালকা মাধ্যমে দিয়ে আমার চোখে আসলে আলোর প্রতিসরণ অনুসারে পাথরটি মোটা ও উপরে মনে হয়। তৃতীয় ক্ষেত্রে যাহা ঘটেছে, গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখলে পাথরটিকে তার অবস্থান আছে বলে মনে হবে, কারণ এক্ষেত্রে আলোর প্রতিসরণ নিয়ম অনুসরণ হবে না, কেননা আমি পানির অবস্থান থেকে কিছু নিচে গিয়ে দেখব। এই ছিল তোমাদের বিজ্ঞানের সেগমেন্টের উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের দেওয়া বেল আইকনটি চেপে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।